আসসালামু আলাইকুম গাইস, কেন আছো বেগুন? আলহামদুলিল্লাহ, আপনার দয়ে আমরা অনেক ভালো আছি। ঘুম থেকে উঠি নাই, আমরা সারা ঘুমাই নাই, কারণ আমরা সেই সময় ঘুমাই না, ইফতারকে একটু ঘুমাই, ঘুমানোর পরে আর ঘুমাই না, মানে 10-20 মিনিট একটু ঘুমাই, একটু ন্যাপনি ছোটোখাটো একটা, এবার ঘুমাই না। ওয়ান যদি খেলি, আমরা খেলাধুলা করে করতে টাইম জায়গা, টিভি দেখি, কফি খাই, হ্যান তেন বকর সকর, যাই হোক। তো আজ অনেকে বলতেছে যে আমাদের ডেলি লাইফটা, মানে সারাদিনের ভিডিওটা একটু করে দেখাইতে, তো আসলে আমরা টাইম পাই না, অফিস থাকি, কাজ করবো, বিজি থাকি সারাদিনটা। আমরা এতটুকু ভিডিও করতে পারি না, সময় পাই না এতটুকু, যতটুকু পারি একটু শেয়ার করার ট্রাই করি, তারা তো অনেক, সো ট্রাই করবো যাতে আমরা দিতে পারি, বাট মনে হয় না দিতে পারবো, মাঝে মধ্যে ট্রাই করার, মানে দেওয়ার ট্রাই করবো, তো যেমন আজকে দিচ্ছি, ঠিক আছে, এরকম মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ চলে আসবো। সো আজকে আমাদের ইফতারিতে, সেহরিতে কী ইফতারি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে তো ভিডিওতে, এখন ইফতারি বলি সবসময় না, তো আমরা সেহরিতে কী করতেছি, আমরা আজকে সেহরিতে কী করবো, মার্জান আজকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। সো কী মানে দেখাবো নাকি ওদিকে দেখাবো? ওদিকে ঘুম দেখেন আপনাদের, ওয়াদি বিবির কাণ্ড, পুরো ঘর পাহাড় বানিয়ে ফেলছে, খেলনা মেলনা একটা অবস্থা, ঘুমাই গেছে মার্শাল্লাহ, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে। সো ঘুমাইছে প্রায় আধা ঘন্টা 20 মিনিট হয়েছে, আমরা তাহাজুদ পরে ফেলছি, এখন সেহরি করবো, সেহরি করার পরে আবার পাঁচজন নামাজ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে একটু পর। সেহরির জন্য চিকেন ফ্রাই রান্না করতেছে মার্জান, কালকে অবশ্য বিফ দিয়ে বিফ রান্না করা দেখেছিল না ম্যাডাম, মোলা যেখানে ছিল কালকে, হ্যাঁ মোলা দিয়ে গরম রান্না করাটাও করা হয়েছিল কালকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমরা সেহরি করছি, সেহরি করার পর পর্যন্ত আজান দিছি, আজান দেওয়ার পর নামাজ পড়ছি, নামাজ পড়ে একটু বেলকনিতে আসলাম, ভিউটা অনেক জোস লাগতেছে, ওয়াদি ভিউ উঠে গেছে, হ্যাঁ উঠে গেছে, এখানে অন্ধকার অবশ্যই একটু করে অন্ধকার, হ্যাঁ। সো এই পরিবেশটা দেখার জন্য বেলকনিতে আসা অবশ্য। ওদিবি কোথায়? ওদিবি সকাল হয়ে গেছে। সো দেখা হচ্ছে, ঘুম এখন ঘুমাবো, ঘুম থেকে ওঠার পর দেখা হচ্ছে, বাই বাই। আমরা অবশ্য বাসায় নামাজ পড়ে ফেলছি আমি। 8 hours later. সবাই অনেক রিকোয়েস্ট করছেন যে পেঁয়াজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, তো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে যে পেঁয়াজের রেসিপি আছে, তবুও আপনাদের সুবিধার তা যেহেতু বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি। আমি হচ্ছে যে এই প্যাক থেকে, পলি প্যাক থেকে বের করে নিলাম ফ্রোজেন ডালটা, যেটা হচ্ছে বেটে রাখছি, এটা হচ্ছে মসুরের ডাল আর খেসারির ডাল সম পরিমাণে আমি ব্লেন্ডার করে নিছি। ওয়াটারটা হচ্ছে আপনারা শিলপাটেও বেটে নিতে পারেন, বা ব্লেন্ডারে যদি ব্লেন্ড করে নেন, পানি ছাড়া এভাবে ব্লেন্ড করে নিতে হবে, আধা ভাঙা করে করে হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নিছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আপনারা অনেকে হচ্ছে পেঁয়াজের মধ্যে ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো দেন, কিন্তু আমি এখানে দিই না, কেননা ধনিয়া পাতাটা পুড়ে গেলে ভালো লাগে না খেতে, আমি জাস্ট হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাই দিই। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুচি করে নিছি, পেঁয়াজটা হচ্ছে একদম ছোটো ছোটো করে কুচি করে নিছি। এখন হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ জিরার গুঁড়ো পরিমাণ, হলুদ এটা জাস্ট হচ্ছে হালকা কালারের জন্য দিয়ে দিলাম, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এই সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব, এটা ভালো করে মাখিয়ে হচ্ছে আপনারা যদি 20 মিনিটের মধ্যে মেরিনেট করে রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে, আর যদি সময় না থাকে সাথে সাথেই মেখে হচ্ছে ভেজে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই পেঁয়াজটা হচ্ছে ছোটো ছোটো করে বানালেই বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক টেস্টি হয়, তো বাসায় অবশ্যই আপনারা হচ্ছে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগছে। সো রমজান মাস হচ্ছে যেহেতু ইবাদতের মাস, আর সবারই উচিত অযথা টাইম ওয়েস্ট না করে ইবাদত করাটাই হচ্ছে সবচাইতে, মানে কী বলবো, বেস্ট, হ্যাঁ উত্তম। সো আমিও এটাই ট্রাই করতেছি, আর ওয়াদি বেবির সাথে যদি এরকম একটা ওয়াদি বেবির মতো পিচ্চি বেবি থাকে তাহলে তো কাজের শেষ নেই ঘরে, তো যতটুকু পারি একটু একটু করে হচ্ছে ট্রাই করতেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার। আর এবারের ইফতারের হচ্ছে যে খুবই সিম্পল রাখতেছি,
তো এখনো পর্যন্ত তেমনটা আপনাদের ভাইয়ের পছন্দ অনুযায়ী কোনো এখনো কিছু বানানো হয়নি, ইনশাআল্লাহ সামনে বানানোর ট্রাই করব আর ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিব, যেহেতু আমার হাতে সময় আছে 20 মিনিট পর হচ্ছে ভিজে নিব পেঁয়াজটা। পেঁয়াজগুলো ভিজে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা না দিয়ে হচ্ছে যে সুগার সিরাপ দিলে আরো ভালো হয়, কিন্তু সুগার সিরাপ করার সময় নেই। আজকে আমাদের পঞ্চম রোজার ইফতার, পঞ্চম রোজা না? Yes. So এখানে হচ্ছে লাচ্ছা শামে করছি, পেঁয়াজ, ফ্রুটস, আর এখানে হচ্ছে ওয়াটারমেলনের জুস, ট্যাং, আর হচ্ছে খেজুর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা আমাদের বেশি ভালো লাগে, জন্য আমাদের প্রতিদিন হচ্ছে পেঁয়াজ থাকে, কালকে বানাই নাই নাই না শুধু দিদি করে রেডি খাওয়া শুরু করছে পেঁয়াজ। আমরা এখন হচ্ছে ইফতার করে নিব। দিদিকে আজকে শ্যামের মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে কিসমিস খায়, আর আমার কিসমিস ভালো লাগে না, এই জন্য আমারটা তো দেয়নি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। বাই দিয়ে দাও, আদি বাই দিয়ে দাও, বাই।